একটু ঠান্ডাইও খাইনি, কোনো নেচা করিনি। মালাটা না আমার গলায় পরিয়ে দে, পরিয়ে দিয়ে আমরা দোলটা এখানে উদযাপন করি। সে যে মরে যাচ্ছিল এরকম সিচুয়েশন, এত প্যানিক। তো যেটা হয়, চেন টেনে দিয়েছে ট্রেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গিট স্টোরি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অবশ্যই যেহেতু তোমাদের এটা হোলির পরে আমার সাথে দেখা হচ্ছে, তো এটা রিগার্ডিং হোলি। কিন্তু এবারের হোলিটা আমার কাছে, এবারের দোল আমার কাছে একদম অন্যরকম। আমি একটা জায়গায় যাচ্ছি, সেখানে দোল খেলার জন্য মানুষ মুখিয়ে থাকে, ঠিক আছে? আর তার আগে অ্যাকচুয়ালি আমার বাড়িতে কিছু গেস্ট আসছে, তো আমাকে তাদের জন্য চটপট কি বানাতে হবে, মানে স্ন্যাকিং পারপাস। তো আমি ভাবলাম কি বানাই, তো একটা ভেজ আর নন ভেজ। তো আমি বানাচ্ছি হচ্ছে অনিয়ন পকোড়া ভেজে, আর নন ভেজে বানাচ্ছি হচ্ছে চিকেন টংরি কাবাব। আমি যাই করি না কেন, তোমাদের সবার সাথে শেয়ার করি। তো এইটাও লেস অয়েলে কিভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর বাই দ্য ওয়ে, আমার সাথে কিন্তু আমি একা নই, আরো অনেকে যাচ্ছে। তার আগে আমি কিচেনে যাই, চলে এসো। তো আমি চলে এসেছি আমার কিচেনে। তো আমি এখন স্টার্ট করব চিকেন টংরি কাবাব দিয়ে, তারপরে অনিয়ন পাকোড়া বানাবো। এবার যেটা দিয়ে বানাবো সেটা হলো এগারো রিজেন্সি এয়ার ফ্রায়ার। চিকেনের ভেতরে যাতে মশলাগুলো ঢোকে, তাই জন্য এভাবে জাস্ট ছিঁড়ে নিচ্ছি। এটাকে ম্যারিনেট করার জন্য দু চামচ দই দিলাম, আর দেব রেড চিলি পাউডার কাশ্মীরি, এই হলো রসুন বাটা, এই হলো আদা বাটা, সল্ট, জিরে গুঁড়ো এক চামচ তেল। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে পুরো মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিশে যায়। ইয়েস, আমার ম্যারিনেশন ডান। এবার এটাকে আমি হাফ এন আওয়ার রেখে দেব, যাতে আরো মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এবং ততক্ষণে আমি যেটা করবো সেটা হচ্ছে অনিয়ন পকোড়ার ব্যাটারটা চটপট রেডি করে নেবো। এই এয়ার ফ্রায়ারের সাথে এসছে 1x রোটেটিং বাস্কেট, 1x হ্যান্ডেল টুল, রোটিসেরি ফোর্ক, স্কিউয়ার র্যাক, 2x মেস র্যাকস, 1x ড্রিপ ট্রে, 1x ফ্রাইং বাস্কেট, 2x গ্লোভস। প্রথমে পেঁয়াজটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। হলুদ দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, এবার দেব বেসন। এবার জাস্ট ব্যাটারটা একদম রেডি, এবার এটাকে ফ্রাই করব। এইটা এভাবে প্লেস করব যাতে তেলটা এর নিচে না পড়ে। একদম হালকা অয়েল দিয়ে জাস্ট ব্রাশ করে নিয়ে, এটাতে হিট সার্কুলেশন টেকনোলজি আছে, যেটা হেল্পস ইউ ফিনিশ কুকিং পারফেক্টলি। এবার এটাকে প্লেস করে দিলাম। আমি প্রিসেট মেনুটা অ্যাভয়েড করে যেটা করছি হচ্ছে নিজে সেট করছি। টেম্পারেচার দেব 200, আর প্রথমে টাইমার দেব 15 মিনিটস। যদি তোমরা লাইট অন করতে চাও এবং ভেতরে কি হচ্ছে সেটা দেখার জন্য, তাহলে এই সুইচটা অন করে দেবো। 15 মিনিটস হয়ে গেছে, এবার এটাকে জাস্ট উল্টে দিতে হবে। তো দেখো, এই টংটাও তোমরা ইউজ করতে পারো, আমি এটা ইউজ করছি। এটা ভীষণ কিউট দেখতে। এই দেখো, এটাকে ফ্লিপ করে ওপরে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আবার এটাকে 5 মিনিটস এর জন্য রাখলেই মোটামুটি পকোড়া রেডি হয়ে যাবে। আমার পকোড়া তো রেডি, এবার জাস্ট খুলবো এটাকে। এন্ড টাডা, আমার ক্রিসপি অনিয়ন পকোড়া রেডি। দেখি, ওয়াও, তোমরা আওয়াজও বোধ হয় পাচ্ছ, আমার ক্রিসপি হয়েছে একদম এইটুকু অয়েলে। সুন্দর করে ভেতরে প্লেস করে দিলাম। এই যে প্রিসেট মেনুতে আমি এটা প্লেস করলাম, সো এটা অটোমেটিক্যালি 40 মিনিটস ধরে হবে 185 ডিগ্রি টেম্পারেচার। সো 20 মিনিটসে আমরা ওই চিকেনটাকে বের করে ফ্লিপ করে আবার একটু অয়েল মিক্স করে আবার আনাদার 20 মিনিটসের জন্য প্লেস করে দেবো, তখনই আমাদের কাবাব রেডি হয়ে যাবে। এই রিজেন্সির এয়ার ফ্রায়ারে আছে 9টা প্রিসেট কুকিং ফাংশন, 3টে কুকিং ফাংশন আর 4টে কন্ট্রোল সেটিংও আছে। এই 9টা প্রিসেট কুকিং এর মধ্যে আছে ফ্রেঞ্চ ফ্রাইজ, রোস্ট, ফিশ, শ্রিম্পস, পিৎজা, চিকেন, বেকিং, রোটিসেরি, টোস্ট। এন্ড 3টে কুকিং ফাংশনের মধ্যে আছে রিহিট, প্রিহিট, ডিফ্রস্ট। এটা বের করে এগুলোকে জাস্ট ফ্লিপ করে দিচ্ছি। আমরা পজ করার পর আবার যখন ওই চিকেনটাকে দিয়ে রেডি করছো কুক করার জন্য, তো তোমাকে আর নতুন করে অন অফ কিছু করতে হবে না, ওটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। এই এয়ার ফ্রায়ারটা কিন্তু 12 লিটারের, তাই লার্জ ক্যাপাসিটি আছে। এন্ড 1800 ওয়াট, এটা টেম্পারেচার রেঞ্জ 80 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এটা টেম্পারেচার রেঞ্জ 80 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। টাইমার 1 to 90 মিনিটস। কি মজা,
আমার চিকেন টাংরি কাবাব ইজ রেডি। দেখো আমি তো আর খাবো না এখন, কারণ বাড়িতে গেস্ট এসেছে, তারাই খেয়ে বলতে পারবে কেমন হয়েছে। দেখাচ্ছি, দেখো ভেতরটা ভীষণ ভাবে জুসি, ভীষণই ইয়াম। এই যে 11-এর এয়ার ফ্রায়ারের সাথে একটা ম্যানুয়াল বুক দিয়েছে আর একটা রেসিপি বইও রয়েছে, তো তোমরা যদি এটা কিনতে চাও আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে লিংক দেওয়া আছে, গিয়ে চটপট কিনে ফেলো। শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি হোলি, কিপ ওয়াচিং মাই ব্লগ। জাস্ট ইন্দ্রর বাড়ির সামনে এসেছি, ইন্দ্র শান্তিনিদির বাড়ির সামনে, রাত 12টা বাজে। এই যে ইন্দ্র ড্রাইভ করে যাবে, চল 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 দুগ্গা দুগ্গা। আমরা ঠিক ভোর 4টায় গিয়ে পৌঁছবো, গিয়েই ওখানে মঙ্গল আরতি দেখবো। চলো আমার সাথে সাথে, তোমরাও যাচ্ছ মানে আমাদের সাথে সাথে, চলো প্রথমবার এক্সপিরিয়েন্স করবো মায়াপুরের দোল কিভাবে সেলিব্রেট হয় তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এখন ইএম বাইপাসের ওপর দিয়ে আইডিসি রয়্যাল বেঙ্গল ক্রস করলাম, তারপর এই যে সামনে জেডাব্লু, আমরা এগিয়ে যাচ্ছি মায়াপুরের দিকে। রাত এখন 2:30 বাজে, আমরা হাইওয়েতে প্রায় পৌঁছেই গেছি। এই যে আমি মায়াপুরে ঢুকে পড়েছি। ইন্দ্র, এই ইন্দ্র, রাত 3:20 সময় মায়াপুর মন্দিরের সামনে দাঁড়িয়ে কি করছিস? আমি ওই টক ঝাল মিষ্টি ডালমোট খাচ্ছি। কেন? কারণ আর যেটা সেটা আমি এই ক্যামেরায় বলতে পারবো না, কিছু কিছু জিনিস আছে সেগুলোকে অ্যাকচুয়ালি সেন্সর করে দেওয়া ভালো। হ্যাঁ অ্যাকচুয়ালি সেটাই, কিন্তু না আমি ভেতরে ঢুকে এখন আমি আমার মুখের সামনে আনলে আমার মুখটা পুরো কালো দেখাবে, অন্ধকার দেখাবে। আমি ভেতরে ঢুকে সকালবেলা দিনের আলোয় বলবো, পরিষ্কার করে বলবো যে আমরা কেন এখানে দাঁড়িয়ে, আর তুই কেন রাত 3:30 সময় টক ঝাল মিষ্টি খাচ্ছিস। সেটা হচ্ছে আমরা যাকে যোগাযোগ করে এসেছিলাম ওনার স্টারের অবস্থা খুব একটা ভালো নয় আজকে, ওনার দিনটা খুব একটা, আজকের দিনটা মনে হয় যে ওনার জন্য খুব একটা শুভ নয়। ওনার ফোনটা অফ হয়ে গেছে, আর উনি অফ করে দিয়েছেন, কিন্তু উনি বুঝতে পাচ্ছেন না যে এটা উনি কি করেছেন। বিষয়টা হচ্ছে যে যীশু খ্রিস্ট বলেছিলেন যে ভগবান ওদের ক্ষমা করে দাও, ওরা জানে না ওরা কি করছে। আমিও বলি, আমিও ভগবানের কাছে নয়, যে ওর খারাপ অবস্থা করবে আবার নিশ্চয়ই দেখতে পাচ্ছ শায়ন্তনীদির বাড়িতে, কেন? কারণ ওই যে কথা হচ্ছিল যে ভদ্রলোকের ফোন করার কথা ছিল, তিনি ঘুমিয়ে পড়েছিলেন, আমরা 2 ঘন্টা ওয়েট করেছি, আর এত ভিড় ছিল যে আমরা নর্মালি ঢুকতে পারতাম না, কারণ আগে থেকে বুকিং একটা ব্যাপার থাকে, উনি সব করে রেখেছিলেন। তো 2 ঘন্টা ওয়েট করে ফাইনালি আমরা চলে এসেছি। তো এখন শায়ন্তনীদির সাথে স্যাটারডে ক্লাবে যাচ্ছি, যেই ড্রেসটা আমার ওখানে পরার কথা ছিল, গোপী ড্রেস, সেটাই পরেছি। জোর করে আমাকে ইন্দ্র শায়ন্তনীদি পরিয়েছে, বললো এটাই পরে যাবি, তো চলো ওখানে ছোট্ট ছোট্ট কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করবো। এই যে স্যাটারডে ক্লাবে আমরা এসেছি, এখানেই খুবই মজা করবো, চারিদিকে গান বাজনা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, চলো।
হ্যাপি হোলি আন্টি। বৌমা এন্ড শাশুড়ির মেল বন্ধন তোমার মঙ্গল আরতি দেখেছে, সেই সবই তো প্ল্যান ছিল। তারপরে লোকটা 100 বার ফোন করেছে, 5:30 আমাদের নেশা এমনি হয়ে গেছে কাল রাত থেকে যা ঘটেছে এখনো অবধি, তাই জন্য আমাদের এমনি সেই সিচুয়েশনে নেশা হয়ে গেছে। কাল রাতে 12টার পর এমনিতে কোথাও যেতে আমি ভীষণ উৎসাহী হয়ে পড়ি, আমার কালকে কেমন জানো একটা 12টার পর, আসলে ইন্দ্র এত কষ্ট করে শুটিং থেকে এসেছে, তারপরে ওভারনাইটও ড্রাইভ করবে, সব মিলিয়ে আমার কেমন নেগেটিভ ফিলিং হচ্ছিল। আমি তো লাস্টে অনেকবার বলেছিলাম কিরে যাবি প্ল্যানটা ড্রপ কর, এই যে মালাটা এনেছিল ভেবেছিল যে ঠাকুরকে দেবে, ফুল মিষ্টি আমরা সব এনেছিলাম, আমি একটা পাপি দাবি মানুষ, তখন কেন জানি বললাম যে মালাটা না আমার গলায় পরিয়ে দে, পরিয়ে দিয়ে আমরা দোলটা এখানে উদযাপন করি। সেই মালা, সেই পাপি মানুষ আমি, সেই মালা আমার গলাতেই উঠলো মায়াপুরে। আমরা নিজে পরবে, দাঁড়াও আমাকে পরিয়ে দিচ্ছে ঋতু, আরেকবার বিয়ে যা গো বাবা মাছা গেছে। খুব সুন্দর দোল কাটলো, সারা জীবন এই দোল মনে রাখবো। সেই আমি আর গীতু আর ক্যামেরার পেছনে আমার সেই ঘিসাপিটা পর। বা সত্যি কথা একটা বলতে চাই, আমার এত বছরের বয়সটা বলছি না আর আমাদের এত যে বছর, এত বছর মানে প্রচন্ড বয়স্ক, আমরা মানে 100 বছরের বৃদ্ধ বৃদ্ধ এসব ভাববেন না প্লিজ। তো আমার জীবনে হোলিতে বা দোলে এইরকম এক্সপিরিয়েন্স এখনো অবধি হয়নি। কোন সত্যি তাই, সত্যি আমরা হোলিটা দোলটা প্রত্যেক বছর খুব মজা করে সেলিব্রেট করি, প্রত্যেক বছরই। আগের বছর আমি থাকতে পারিনি, কিন্তু আমরা প্রত্যেক বছর মোটামুটি খুব মজা করে, তোমরা অনেক ব্লগও দেখো। আমি কোনোবার আমার হোলি ফ্লপ যায় না, আমি এটা ফ্লপ বলবো না, তারপরে আমরা খুব মজা করেছি, তারপরে আমরা সত্যি খুব মজা করেছি। হঠাৎ করে স্যাটারডে ক্লাব থেকে বেরিয়ে ডিরেক্টলি সায়ন্তী নদীর বাড়িতে, নিশ্চয়ই মাঝখানে কিছু আমার বলা উচিত ছিল বা বেরোচ্ছি সেসব কিছু ব্লগ দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দিতে পারিনি, কারণ আজকে সকাল থেকে যা যা ঘটনা ঘটছে সত্যি কথা বলতে এরকম কখনো হয় না। মেবি আজকে বলে না কোনো কোনো দিন আর কি ঠিক যায় না, আজকের দিনটা সেইভাবে শুরুটা ঠিক হয়নি, তারপরে আরও নানান ঘটনা ঘটেছে। আমি যখন স্যাটারডে ক্লাবে বসে আমরা সবাই নাচা গানা করছি, দেখছিলে তোমরা, ঠিক তখনই একটা ফোন এসছে আমার ভাইয়ের, যে আমার ভাই শান্তিনিকেতন গেছিলো ঘুরতে, তো সেখানে ভাই বন্ধুদের সাথে গেছিলো এবং আমার কাজিন ছিল যারা তোমরা চেনো প্রিয়াকে। তো আজকে সব জায়গায় রোড ব্লক এই সেই, তো ট্রেনে উঠতে গিয়ে যেটা হচ্ছে ওর আমার বোন ওর প্যানিক অ্যাটাক হয়, ঠিক আছে, ওর পেছনে ছিল। তো ভাইয়া ভেবেছে যে ওরা যে যেরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে যে কম্পার্টমেন্টে পেরেছে উঠে গেছে, কারণ এত ভিতরে লেট হয়েছিলো। তো যখন উঠেছে দেখেছে যে এরকম ভাই ভেবেছে মাম উঠতে পারেনি, কারণ ওর মারাত্মক প্যানিক অ্যাটাক হয়, মানে ওখানে ওর শরীর খারাপ করে যাবে, কী করেছে মানে টেনশনের চোটে বাধ্য হয়ে ওকে তো ফেলে আসতে পারবে না, মরে যাচ্ছিলো, আমাকে বলছে যে মরে যাচ্ছিলো, এরকম সিচুয়েশান, এত প্যানিক। তো যেটা হয় চেন টেনে দিয়েছে, ট্রেনের কামরাতে যে চেন থাকে এমার্জেন্সি ট্রেনটাকে স্টপ করার জন্য সেটা করেছে। তো তারপরে যেটা হয় উচিত না, এটা প্রোহিবিটেড, কিন্তু যদি তুমি ইচ্ছে করে করো ইটস এ ডিফারেন্ট থিং, বাট তোমার সত্যি কেউ কাছের মানুষ বা কাউকে ছেড়ে যাচ্ছ কেউ এমার্জেন্সি সিচুয়েশনে, সেটা দোষ হিসেবে তো গণ্য করা হয় না, আই থিঙ্ক। তো যাই হোক, তো সেখান থেকে আর কি এই প্রবলেমস হয়ে তারপরে ভাই ওনাদেরকে যা হয় GRPF ওনাদেরকে বলে বুঝিয়ে যে সত্যি রিজনটা আর কি বলা হয়েছিল যে কেন, এবং ওনারা বুঝতেও পেরেছেন যে সত্যি কথা বলছে,
তো যাই হোক, সেখান থেকে এই ফোনটা আসে আমি খুবই টেনশনে ছিলাম, কিন্তু এটুকুও শিওর ছিলাম যে ইন্টেনশনালি কোনো দোষ করেনি, কিছুই করেনি, তাহলে কিছুই হবে না। তো এটাই হলো ব্যাপার। এবং আরও একটা কথা বলার, যে ভোরবেলা আমি আর ভিডিও কিছু তখন দিইনি, ডিরেক্ট সায়ন্তনিধির বাড়িতেই এসেছিলাম। আসলে ইসকনে ওখানে আমরা প্রায় 2 ঘন্টা ওয়েট করেছি, বলছি না আজকে দিনটা সামাও সেইভাবে শুরু হয়নি। তো ঠিক আছে, আবার আমরা যাব, হতেই পারে, কখনো কখনো কোনো দিন শ্যুট করে না, আজকে হয়তো ব্যাপারটা হয়নি, কিন্তু আমরা বাকিটা এসে মজা করেছি এবং ফাইনালি দিন ভালোভাবে কাটিয়েছি। তো সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার শুভেচ্ছা, হ্যাপি হোলি। কিন্তু এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যে রাত 12টার সময় বেরিয়ে 3টের সময় ইসকনে পৌঁছে আবার ওখান থেকে 2 ঘন্টা ওয়েট করে, ওনার যেহেতু যিনি যোগাযোগ করেছিলেন তার ফোন সুইচ অফ ছিল, আমরা বুঝতে পারছিলাম না, রাতকে এত ভিড় ছিল আমরা ঢুকতে পারতাম না। তো রুম পাওয়া ডিফিকাল্ট, উনি অলরেডি রুমের ব্যবস্থা করে রেখেছিলেন, তো উনি ফোন ধরছে না দেখে আমরা 2 ঘন্টার বেশি ওয়েট করেছি। তারপরে আবার আমরা ব্যাক করে 7টা নাগাদ এখানে ঢুকেছি। হ্যাটস অফ টু, মানে তুতলে যাচ্ছি, হ্যাটস অফ টু ইন্দ্র, যে সারাদিন কাল শুটিং করে রাত্রিবেলা এতটা ড্রাইভ করে একটুও বেচারা রেস্ট নেয়নি, ওই 2 ঘন্টা আমাদের সাথেই দাঁড়িয়েছিল এবং দেখার চেষ্টা করছিল যে গাড়ি যদি ভেতরে ঢুকতে দেয় গেটে। কিন্তু আজকে দোল তো মারাত্মক ভিড়, কোনো গাড়ি অ্যালাউড ছিল না। তো তারপরে আবার ড্রাইভ করে এসে তারপরে বেচারা 2 ঘন্টা ঘুমিয়েছে, তারপরে আবার আমরা বেরিয়ে, ও যে মানে এতটা এফর্ট দিয়েছে টু মেক আস হ্যাপি। অফকোর্স নিজের তার থেকেও তো নিজের টায়ার্ড বেশি ছিল, তো ও যে এফর্টটা, তো সেটাকে আমি কুর্নিশ জানাচ্ছি। আর অনেক কথা বললাম, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গিফট স্টোরি। সবার দোল নিশ্চয়ই খুব ভালো কেটেছে, সবাইকে ওয়ান্স অ্যাগেন হ্যাপি হোলি, লাভ ইউ অল, বাই।